আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খারাপ খবর এক লাফে অনেকটাই বাড়লো রাজ্যের তাপমাত্রা তার পাশাপাশি সরস্বতী পুজোয় কিন্তু রাজ্যের একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস তো সরস্বতী পুজোয় কোন কোন জেলায় হবে ভারী থেকে ভারী বৃষ্টিপাত এবং কোন জেলায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এক নাগারে বৃষ্টিপাত কতদিন পর্যন্ত চলবে এই বিষয়ে কি জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত সহকারে দেখুন মাঘের মাঝামাঝি সময়ে আবার কিন্তু বৃষ্টিতে ভিসতে চলেছে রাজ্য ভাসতে পারে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো আজ জারি করা সতর্ক বার্তায় এমনই কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রের খবর বঙ্গোপসাগর থেকে কিন্তু প্রচুর বায়ু রাজ্যে প্রবেশ করছে তার পাশাপাশি দেশের উত্তর ও দক্ষিণ দিক থেকে কিন্তু দুটি প্রবেশ করছে রাজ্যে যার ফলে তেসরা ফেব্রুয়ারি থেকেই কিন্তু রাজ্যের প্রায় একাধিক জেলায় শুরু হবে হালকা থেকে ভারী বৃষ্টিপাত সরস্বতী পুজোর দিনেও কিন্তু রয়েছে রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তবে পাঁচ তারিখ থেকেই কিন্তু এই আবহাওয়ার উন্নতি হওয়া শুরু করবে বৃষ্টি কমার সাথে সাথেই রাজ্যের তাপমাত্রা কিন্তু লাফিয়া লাফিয়া বাড়তে চলেছে তবে ফের রাজ্যবাসী শীতের আমেজ অনুভব করতে পারবেন কিনা তা নিয়েই কিন্তু থাকছে বড় প্রশ্ন উত্তরবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং হালকা বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এছাড়াও দক্ষিণবঙ্গের কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া এইসব জেলায় কিন্তু থাকছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা আগামী আটচল্লিশ ঘন্টায় এই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু হবে সর্বাধিক সরস্বতী পুজোর দিনেও কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় একাধিক জেলায় থাকছে হালকা বৃষ্টিপাতের সতর্কতা তিন থেকে চার দিন পর্যন্ত এই বৃষ্টিপাত কিন্তু স্থায়ী থাকবে রাজ্যে তার পর থেকেই এই বৃষ্টিপাতের পরিমাণ অনেকাংশেই কমে যাবে অর্থাৎ আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে